চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার জোহরপুরে আকস্মিকভাবে মাটি নিচে বসে গেছে 11টি বাড়ি। এছাড়াও আরো 32টি বাড়ি ঝুঁকির মুখে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই অন্যের বাড়িতে, আবার কেউ কেউ খোলা আকাশের নিচে বাস করছেন। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির লোকজন জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিয়েছেন। নিচে বসে যাওয়া বাড়িগুলো দেখতে এলাকার হাজার হাজার নারী পুরুষ ভিড় জমাচ্ছে। কেউ কেউ বাড়িওয়ালাদের সাহায্যের জন্য সাধারণ মানুষের নিকট হতে টাকা উত্তোলন করছে। গত রবিবার দুপুরে উঠানে বসেছিলেন বেশ কয়েকজন নারী পুরুষ। হঠাৎ দেখতে পায় ভসৎবিটার 3টি ছাদ দেওয়া ঘর ও 1টি রান্নাঘর টয়লেট মাটির নিচে ডেবে গেছে। পাশের ঘরগুলো ফাটল দেখা দেয়ায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানান শ্রীমতী সুন্দরী রানী সহ ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের গেট অপারেটর তোহারুল ইসলাম কানসার ডারা খালের স্লুইস গেটের গেটগুলো উন্মুক্ত করে দেওয়ায় ডেরাটি দ্রুত পানি শূন্য হওয়ায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ময়েজ উদ্দিন। তারা জানান, পরিদর্শন শেষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান স্থানীয় সাংসদ ডাক্তার শামিল উদ্দিন। Thank you.